বীরভূমের জয়দেব কেন্দুলি বালিঘাটের পাশ থেকে পাওয়া গেল অজ্ঞাত পরিচয় যুবকের ঝুলন্ত মৃতদেহ। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি বালিঘাটের নিকটস্থ একটি নিম গাছ থেকে ঝুলন্ত অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ উদ্ধার করে জয়দেব কেন্দুলি পুলিশ। জয়দেব কেন্দ্রীয় আইসি বিপ্লব দত্তের নেতৃত্বে একটি টিম সকাল 8টায় এই মৃতদেহ উদ্ধার করে। পুত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বালিঘাটের পাশে নিমগাছটির নিকট গিয়ে দেখে একটি মৃতদেহ ঝুলে আছে। তৎক্ষণাৎ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে খবর, ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি লরির ড্রাইভার, তবে এখনো তার বাড়ির কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করেছে। পুলিশ তদন্ত করে দেখছে ঠিক বিষয়টিকে। জয়দেবের কেন্দুলি থেকে মোহাম্মদ ফেরোজের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ।